Hi guys, welcome back to my YouTube channel. আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। আজকে হচ্ছে জন্মাষ্টমী আর এখন বাজে হচ্ছে প্রায় 10টা। আমি আর মা মিলে যাচ্ছি বাজারে। তো বাবা আগের দিন সবকিছু আনেনি, তো সেই কারণে মা আর আমি সকালবেলা যাচ্ছি বাজারে, যেগুলো বাকি আছে ওগুলো কিনতে। তো অনেকে কালকে করেছে জন্মাষ্টমী, বাট আমরা আজকে করছি। এখানে বৃষ্টি পড়ছে, তো ছাতা নিয়ে নিয়েছি। তো চলো বাজারে গিয়ে দেখা হচ্ছে। তো চলে এসেছি বাজার। বাজারটা তো এমনিতেই নোংরা, তার ভিতরে যদি বৃষ্টি হয় তাহলে কিরকম কাদা কাদা হয়ে আছে, জামা টামাতে কাদা ছিটছে। ভালো এখন এসেছি মিষ্টির দোকানে, দোকান থেকে মিষ্টি নেব। যেহেতু জন্মাষ্টমী সেই জন্য অনেক ভিড় দোকানে, ওই দোকানটা তো আরো বেশি ভিড়। প্রথম কথা তো বৃষ্টি হচ্ছে, তার ভিতরে বাজারে এত কাদা, তার ভিতরে ছাতা ছাতা টাক লাগছে, মানে একদম কি অবস্থা। মালা কিনছে আর অলমোস্ট যা যা নেওয়ার ছিল হয়ে গেছে নাও, এখন আমরা এখান থেকে বেরিয়ে যাবো। এখন আমি আর মা এসছি একটা সোনার দোকানে। কি মায়ের এই চেনটা ছিঁড়ে গেছে, তো সেই চেনটাই ঠিক করতে নিয়ে এসছি দোকানটাতে। এটা হয়ে গেলে তারপরে চলে যাবো। তো আমাদের এখান থেকে যা যা কেনার ছিল সব কেনা হয়ে গেছে, আর যা যা কাজ ছিল সেগুলোও হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি বাড়ি। আমাদের বাড়িতে বেশি বড় করে জন্মাষ্টমী হচ্ছে না, ছোট করেই হচ্ছে। আর তোমাদের কাদের কাদের বাড়িতে জন্মাষ্টমী হচ্ছে কমেন্ট করে কিন্তু জানিও। কালকেই হতো, বাট কালকে মা বললো যে কিছু একটা এরকম দিনটা ভালো না বা এরকম কিছু হবে, সেই কারণে আজকে হলো। তো বাড়ি চলে এসেছি আর এখন যাব স্নান করতে। স্নান করে আলপনা দেবো, আর আলপনাটা কিরকম দিই তোমাদের সাথে সবটা শেয়ার করব। বাট তার আগে দেখতে হবে যে খড়িমাটি আছে কি না। ওখানেই খড়িমাটি আছে, এটা দিয়েই চালাতে হবে। তো এটাকে গুলিয়ে তারপরে আমি স্নান করতে যাব, আর এইখানটাতে আলপনা দেবো। তো আমি স্নান করে চলে এসেছি আর এই কাফতান কুর্তিটা পরেছি, কারণ এটা খুব কমফোর্টেবল আর অনেক গরম লাগছিলো, তো যেহেতু বাড়িতেই থাকবো সেই কারণে এটা পরেছি। আর চলো এখন দেবো আলপনা। ব্রাশ দিয়ে ঠিক ভালোভাবে দিতে পারছি না, তাই আমি হাত দিয়ে দিচ্ছি। ব্রাশ দিয়ে অত সময়ও নেই দেওয়ার, তো হাত দিয়ে দিচ্ছি। তোমরা আমি মানে কমপ্লিট করে তারপর দেখাচ্ছি। এখানে আমার আলপনা কমপ্লিট হয়ে গেছে, আর অতটাও ভালো হয়নি, কারণ মা অনেক তাড়াহুড়া করছে, সেই কারণে ভালো করে করতে পারিনি। তো আমার আলপনাটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। অতটাও ভালো হয়নি জানি, অনেক তাড়াহুড়োতে করেছি, বাট তবুও জানিও কেমন হয়েছে। তো আমার আলপনা দিদিতে মায়ের এখানে সুজি হয়ে গেছে, আর এখানে নাড়ুর ইয়ে করছে, মানে নাড়ুটা করবো সেই জন্য। তো এখন এখানে নাড়ুর প্রিপারেশন চলছে। ও ধান্দাই আছে, লোভা ওই দেয় বন্ধ সুচ্ছে। ও মা আমি একটা করি, এ চুপ কর, এতক্ষণ মা ট্রাই করেছে এখন আমি করছি। মা আমার জন্মদিন
ও মা এরকম হচ্ছে কেন দেখো লেগে গেছে দেখি মুখটা হাসি উঠেছে। এখন গোপালকে স্নান করানো হবে। এখানটাতে হলুদ আছে আর দাদা লাগে আর কি সব আছে। আর এখানে গোপাল স্নান করে যেটা পরবে সেই জামাটা, একটা ছোট্ট মুকুট কিনেছিলাম আগের দিন বাজারে গেছিলাম, তখন সব থেকে ছোট যে মুকুটটা আছে ওটা কিনেছি, কারণ আমাদের গোপাল অনেক ছোট। লাড্ডু না, লাড্ডু গোপাল। সব এতক্ষণ ধরে আমি, মা আর আমার বোন, আমরা তিনজনে মিলে করেছি। আর আমার তো লুচি বেলতে বেলতে, এখানে তো কম দেখাচ্ছে, অনেক আছে আরো, তো ওগুলো বেলতে বেলতে হাত ব্যথা হয়ে গেছে। এখন গোপালকে স্নান করাবো। চন্দ্রকেশী নাম রাখে কৃত্তান্ত শাসন, জ্যোতিষ্ক রাখিল নাম নীলকান্ত মণি, গোপীকান্ত নাম রাখে অনাথের সখা, রসসিন্ধু নাম রাখে শ্রী অশোকী চিত্রলেখা, চিত্ররথ নাম রাখে আরতি দমন, কুলস্থ রাখিল নাম নয়ন রঞ্জন, অশোক রাখে নাম রস রাসেশ্বর, ভাণ্ডারিক নাম রাখে পুনঃ শশধর। তো পুজো তো কমপ্লিট, তো এখন আমি খেয়ে নিচ্ছি, প্রচুর খিদে পেয়েছে, তো খেয়ে নিচ্ছি লুচি আর ছোলার ডাল। হেই এভরিওয়ান, আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। আমার পুজো কমপ্লিট, ভেবেছিলাম অনেক কিছু করব, আজকে অনেক রেডি হব, সাজবো, দিয়ে ব্লগ বানাবো, তো কিছুই হয়নি, মানে সেরকমভাবে কিছু করতে পারিনি, কারণ এত কষ্ট হয়ে গেছে না, রান মানে সব কিছু গোছাতে গোছাতে খুব টায়ার্ড হয়ে গেছিলাম, তো সেই কারণে আমার আর এনার্জি ছিল না যে আমি কিছু করি, রেডি হই। তো আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, টাটা।